আমরা অনেক আগে থেকে অনেকেই কাছেই শুনে থাকি যে একজনের দিকে আরেকজন তাকালে চোখ উঠে যেতে পারে। ব্যাপারটা আসলে সত্য নয়। আসলে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে চোখের একটা প্রদাহ, এটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। তো ভাইরাস দিয়ে হলে সেটার একরকম পার্শ্বপ্রতিক্রিয়া এবং সাইন সিমটম থাকবে বা উপসর্গ থাকবে, ব্যাকটেরিয়া দিয়ে হলে তার একরকম সাইন সিমটম বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে। তো আমাদের খেয়াল করতে হবে সেটা ব্যাকটেরিয়া না ভাইরাস। তো এক্ষেত্রে রোগীদের বুঝতে হবে কি, যে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে ব্যাকটেরিয়া হলে সেটি হবে যে তার ঘন ময়লা বের হবে, এবং যদি ভাইরাস হয় তাহলে ময়লাটা হবে অল্প, ময়লাটা ঘন হবে না, পাতলা ময়লা হবে। তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটো আমাদের পার্থক্য করতে হবে। কেন? কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্টিভাইরাল দিতে হবে, যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে হবে। তো এক্ষেত্রে যদি ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু বডি ইমিউনিটিতে ভাইরাস অ্যান্টিভাইরাস কিন্তু বডির ইমিউন সিস্টেমেই তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি দেখা যায় যে ড্রপ ছাড়াই সে ধীরে ধীরে ভালোর দিকে যাবে, তবে অ্যান্টিভাইরাল অয়েন্টমেন্ট ইউজ করতে পারে। আর যদি ব্যাকটেরিয়াল হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল যেসব ড্রপ আছে সেগুলো দেওয়া যেতে পারে। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাকটেরিয়াল ভাইরাল দুটোর নির্ণয় করতে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যত্রতত্র ড্রপ ব্যবহার করা যাবে না। এবং আমরা জানি অ্যান্টিবায়োটিকের অনেক রকম জেনারেশন আছে, আমরা বেসিক্যালি দেখা যায় সবসময় আমরা হায়েস্ট জেনারেশনে চলে যাই, দেখা গেল একটা লাগছে 100% সেন্সিটিভ, এর জন্য 100% একটা পাওয়ার লাগবে, আমি সেখানে দিচ্ছি 200% পাওয়ার, তো এখানে পাওয়ারটা বেশি ইউজ হয়ে যাচ্ছে। সেটা আমাদের যত্রতত্র অ্যান্টিবায়োটিক যাতে ইউজ না হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল সিম্পল ক্লোরামফেনিকল এনাফ, বা হায়ার জেনারেশন লেভোফ্লক্সিন এনাফ, কিন্তু আমরা দিচ্ছি মক্সিফ্লক্সিন, গ্যাটিফ্লক্সিন, অনেক হাই জেনারেশন দিচ্ছি, ফলে যা হচ্ছে এখানে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের ড্রপ ব্যবহারে একটু সচেতন হতে হবে এবং যত্রতত্র ড্রপ ব্যবহার করা যাবে না এবং এক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে একজন পরিবারে যদি একজন কেউ আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে যদি আক্রান্ত হয়েই যায় তাকে একটা আলাদা রুমে থাকতে দিতে হবে। আরেকটি করতে পারে, যদি এক রুমে থাকতে হয় টাওয়েল, বিছানার চাদর, বালিশ, গিলাফ এগুলো আলাদা করে ফেলতে হবে। আর করোনা তো আমাদের শিখিয়ে দিয়েছে যে হাত বারবার ধোয়া, যদি আক্রান্ত ব্যক্তি হাত বারবার ধোয় এবং আক্রান্ত স্থান থেকে যে লালাটা বের হয়, মানে যে পদার্থটা বের হয়, সেই পদার্থটা যদি কোথাও না লাগে তাহলে কিন্তু কনজাংটিভাইটিস ট্রান্সফারেবল না। সুতরাং একই রুমে থাকলে কিন্তু এটা উড়ে উড়ে যেতে পারবে না, কোনো একটা মাধ্যম লাগবে। সুতরাং মাধ্যমটা কি, এটা হাতের সংস্পর্শের প্রধান মাধ্যম। সুতরাং হাতটা যদি আমরা ভালোভাবে ধুই, স্যানিটাইজ করি, তাহলে এখানে কিন্তু আমি কনজাংটিভাইটিস প্রতিরোধ করতে পারি। সুতরাং এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে চশমা ব্যবহারের সতর্কতা, একই চশমা যদি সানগ্লাস কেউ ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু কনজাংটিভাইটিস একজন থেকে আরেকজন ছড়িয়ে যাবে। আবার যদি হাতের স্পর্শ লাগে সেখান থেকেও ছড়িয়ে যাবে। আবার যদি একই রুমাল, চাদর, বিছানা, বালিশ কনজাংটিভাইটিস ছড়িয়ে যাবে। এভাবেই কিন্তু খুব বেশি রকম কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়েছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ কনজাংটিভাইটিস কিন্তু ভাইরাল, কারণ ভাইরালটা খুব দ্রুততার সাথে ছড়ায়, ব্যাকটেরিয়াটা দ্রুততার সাথে ছড়ায় না। এবং আমরা যেসব রোগী পাচ্ছি বেশিরভাগ রোগীরই পানির পদার্থটা খুব পাতলা ধরনের, ঘন যদি হতো তাহলে এটা ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। সুতরাং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একজন চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে এবং ঘাবড়ানো যাবে না, এবং নিজেকে আইসোলেট করে নিতে হবে এবং বাইরে গেলে কালো চশমা পরতে হবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে কাজে একটু বিরতি দিয়ে কাজ করতে হবে, চোখের কাজ বিরতি দিতে হবে, এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুষম খাদ্য খেতে হবে, ভিটামিন জাতীয় জিনিস খেতে হবে, এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর নির্দিষ্ট ড্রপ ব্যবহার করতে হবে। কনজাংটিভাইটিস এবার আমরা এবছর আমরা আসলে খুব বেশি রকম পাচ্ছি, এবং দেখা যাচ্ছে এক ঘরে হলে এটা এত, আগে যেমন একজনের হলে দুজনের হতো কিন্তু এখন দেখা যায় যে ছয়জনের মধ্যে প্রায় পাঁচজনেরই হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ভাইরাসের র্যাপিড রেপ্লিকেশন এবং ট্রান্সফর্ম ইমিউনিটি এবং তার এপিডেমিক পর্যায়ে পৌঁছে যাওয়ার একটা ক্ষমতা। এটা আসলে এক এক সময় ভাইরাসের ন্যাচার এক এক রকম হয়ে যায়। কিছু কিছু ভাইরাস যেমন খুব দ্রুত রেপ্লিকেশন করে খুব দ্রুত ছড়াতে পারে, এবং এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় আমরা এবার দেখতে পাচ্ছি, কনজাংটিভাইটিসটা হচ্ছে খুব বেশি রকম ছড়াচ্ছে কিন্তু এটার ডিউরেশনটা একটু কমে গেছে। আগের বার যেমন একবার কনজাংটিভাইটিস আমরা দেখলাম 2 সপ্তাহ 12 দিন পর্যন্ত ভোগাতো, এবার দেখা গেছে 5-7 দিন ড্রপ ব্যবহার করে রোগীরা স্বস্তি ফিল করছে, এটা একটা ভালো দিক। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে, সংস্পর্শ থেকে যাতে দূরে থাকতে পারি, পাশাপাশি চলতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র হেডফোন, তারপর মোবাইল, তারপর চশমা, রুমাল, তোয়ালি, বালিশ এগুলো একটু আমাদের সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। যদি আমরা এগুলো একটু সেপারেট করতে পারি তাহলে দেখা যাবে কনজাংটিভাইটিসটা অনেক ক্ষেত্রেই
মানে আমরা প্রকোপ কমাতে পারবো। তবে এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কনজাংটিভিটিস একটা ট্রান্সফারের একটা অন্যতম মাধ্যম মোবাইল হয়ে যেতে পারে, কারণ আগে মোবাইল মানুষ এত ব্যবহার করতো না। মোবাইল দেখা যায় একজন কথা বলছে, বললো আপনার আমার ওনার সাথে একটু কথা বলেন, মোবাইলটা দিল কানে দিল, এই মোবাইল দিয়েই কিন্তু অনেক কিছু শিফট হয়ে যায় ভাইরাস। মোবাইল, তারপর আপনি মনে করেন যে কোনো ডিভাইস, হেডফোন, এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আসলে একেবারেই ভিত্তিহীন যে তাকালে কিন্তু আসলে কনজাংটিভিটিস ট্রান্সফারেবল না। তো কালো চশমা তখনই ব্যবহার করতে পারে যে ব্যবহার করছে তার একটু লাভ, কারণ এক হচ্ছে তাকে দেখে সবাই ঘাবড়ে যাবে না, আর দুই হচ্ছে আলোর ফটোফোবিয়া তৈরি হয় যদি কনজাংটিভিটিস হয়, এই ফটোফোবিয়াটা তার একটু কমে যাবে। মানে যে কনজাংটিভিটিস যারা আক্রান্ত তার জন্য সুবিধা, কিন্তু যা পরবর্তী আরেকজন যে থাকবে তার জন্য আসলে এই চশমা দ্বারা কোনো মানে উপকার হওয়ার সম্ভাবনা কম। সুতরাং আমাদের এই ভ্রান্ত বেরিয়ে আসতে হবে যে কনজাংটিভিটিস হলে তাকানো যাবে না। শিশুদের ক্ষেত্রে আমরা এটা বেশি আক্রান্ত হতে দেখছি এখন, যেহেতু স্কুল কলেজে শিশুদের সংস্পর্শটাও বেশি, এই ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ কি হতে পারে? আচ্ছা, শিশুদের ক্ষেত্রে সবচেয়ে প্রধান পরামর্শ হবে তাদের পরিবারের গার্জিয়ানদের যে এটা আসলে হয় কেন, যে সংস্পর্শের মাধ্যমে। আর শিশুরা একটা স্কুলে ক্লাসে গেলে পাশাপাশি বসে, পাশাপাশি বসলে দেখা যায় তারা আচার আচরণ, খেলাধুলা, হাতাহাতি সব চলতেই থাকে, এবং তাদের এত ক্লোজ কন্ট্যাক্ট হয় যে তারা অনেক সময় হাত ধুতেও ভুলে যায়, এবং একজন আক্রান্ত হলে দেখা যায় পুরো ক্লাসের প্রায় 2/3 আক্রান্ত হয়ে যায়। এবং এটার প্রধান কারণ হচ্ছে তারা পরস্পরই খুব কাছাকাছি থাকে এবং বেশিরভাগ সময় হাত ধোয়া হয় না, স্যানিটাইজ করা হয় না, এটা হচ্ছে প্রধান কারণ স্কুল বাচ্চাদের ক্ষেত্রে। এটাকে অনেকে করোনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা একটা যুক্তিকতা কি, করোনার সময় আমরা করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চোখে কিন্তু চোখ লাল দেখতাম, এবং সেই চোখ লাল থেকে সেই শ্লেষ্মা কিন্তু আমরা পরীক্ষা করে করোনা ভাইরাস পেয়েছিলাম, SARS-CoV-19 পেয়েছিলাম, এবং এটা আমরা পাবলিশও করেছি। এই পাবলিশের মাধ্যমে আমরা দেখতে পেরেছিলাম যে করোনা ভাইরাস চোখের টিয়ার ফ্লুইডেও থাকে এবং এটা কিন্তু ইস্টাবলিশড। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু তখন করোনা ভাইরাসের সময়ও ওইটা একটা ভাইরাসজনিত সমস্যা, আবার কনজাংটিভাইটিসটা একটা ভাইরাসজনিত সমস্যা। আমি প্রথমেই বললাম যে আমাদের দেশে বেশিরভাগ কনজাংটিভাইটিস ভাইরাল, তো ওই সময় আমরা পেয়েছিলাম কনজাংটিভার ভিতরেও SARS-CoV-2। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাইরাস খুব র্যাপিড রেপ্লিকেশনের মাধ্যমে কনজাংটিভাতে সরাচ্ছে, এবং সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ কিন্তু আসলে অ্যাসোসিয়েটেড উইথ SARS-CoV-19 থেকে থাকতে পারে। আবার এরকমও হতে পারে যে তার SARS-CoV-19 আসলে পজিটিভ, সাথে কনজাংটিভাইটিস এসে আমাদের প্রকাশ করছে।